পাহাড়ের বিষয়গুলোতে যদি আমরা আসতে চাই, দেখেন বেসিক্যালি আমরা প্রসেস কালার হচ্ছে সিএমওএ নিয়ে কাজ করি, ঠিক আছে? এই যে কালার কালার যদি এই নিয়ে কাজ করি, এখানে আমার কালারের ভেরিয়েশন আর দিয়ে আছে, এইচএস দিয়ে আছে। আমি বলেছিলাম যতদিন এখানে আমি নতুন একটা স্পঞ্জ তৈরি করতে পারি না, এই যে জিনিসগুলো দেখেন এই কালার গুলো আমরা চাইলে নিয়েও আসতে পারি। আমাদের ধরুন কোন একটা কালার আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিল, এই কালার ব্যবহার করবেন, অথবা আপনি কালার দিলেন যদি RGB টা অ্যাভেলেবল। যারা মাউসে ক্লিক করছেন এবং ক্লাসে অ্যাটেনশন দেন, আচ্ছা এখানে আমরা এই যে এই কালারটা যদি চাই ভালো করে দেখেন, তাহলে আমি এটাকে 100% বাদ দিয়ে এগুলো জিরো রাখলে এটা কিন্তু কালার পাচ্ছি, এবং সেটা কিভাবে কালারটা আসছে এই কালার গুলোর কম্বিনেশনে বুঝতে পারছি আমরা। তো তাহলে আচ্ছা এই পেয়ে গেছি না কালারটা, এখানে আমি চাইলে নতুন ক্রিয়েট নিউ সার্চ ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট যখন নিউ সার্চ করবো বলতে যেহেতু পড়িয়েছিলাম, তাহলে আমার এই কালারটা সোয়াচে চলে যাবে। আমি গ্লোবাল কি জিনিস এটা বলেছিলাম, প্রসেস কালার কি, এই জিনিসগুলো বলা হয়েছে। এবং এখানেও সোয়াচের নেমের জায়গায় আমাকে বোঝাচ্ছে সায়ান 100%, তাহলে অ্যাকচুয়াল সায়ান কোনটা, এটা না এই যে কালার এটা হচ্ছে সায়ান কালার, আমরা আকাশে কালার বলে চিনি নাকি? জি স্যার, আসমানি আকাশ এটা সেটা ফেভার। জি স্যার, এখানে আপনি চাইলে একটা নাও 100% সাহেব স্কাই ব্লু আর সায়ান, সায়ান একটা নাম দিলেও কিন্তু এটা আপনার এই জায়গাতে চলে যাবে। এই যে কোথায় গেছে সে বুঝতে হবে, চলে গেছে তখন করে দেখি আপাতত আইডিয়া ফুলি ক্লিয়ার হতো। ওকে এই যে এই জায়গাতে আসছে, তো এটা টেনে ধরে আমরা এই জায়গাতে নিচ্ছি, যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন, ওখানে এটা ফোল্ডার আছে আলাদা, অথবা আলাদা আমরা একটা ফোল্ডার ব্যবহার করি এই কালারটার সাথে। একটা ফোল্ডার নিই কালার গ্রুপ প্র্যাকটিস কালার গ্রুপ আমরা লিখে দিই, পরে রিলেট করে দিব, যেহেতু অটোমেটিকলি সে এই কালারটা সহ একটা গ্রুপ করবে। এই যে ওই কালারটা সহ এবং নিচে যে কালারটা ছিল স্টকে সেট নিয়েছে, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে টেনে ধরে ডিলিট করে দিলেও পারবেন, অথবা ওটা ক্লিক থাকা অবস্থায় এটা ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। তাহলে আমার এখানে আছে, আমি এই গ্রুপে এখন কাজ করবো, আমার যা কিছু অ্যাড হবে এই জায়গাতে অ্যাড হবে। ওকে তাহলে আমরা এই জিনিসগুলো ঘুরে ফিরে দেখছি, তাহলে আমি যদি পিওর ব্ল্যাক চাই তাহলে সবগুলো জেলে রেখে সেটটা 100 করে দিতে পারি, এটা হচ্ছে পিওর সলিড, এখানে আপনার কোনো অন্য ধরনের ব্যাপার নাই। বাট এখানে যদি আপনি হালকা পাতলা দেখেন 1-2 বাড়ান তাহলে কিন্তু সেটা ব্ল্যাক থাকবে, ব্ল্যাক আছে না? জি স্যার, জি স্যার, দেখেন আমি এখানে কিন্তু মানটা আমার নাই, এটা কি পিওর ব্ল্যাক? না স্যার, নাই, কারণ এইগুলাতে আমি ব্ল্যাকটা যদি আমার 100% থাকে অন্যগুলো জিরো থাকে, এখন এটা পিওর ব্ল্যাক, ওই ডিফারেন্সটা আমরা চোখে দেখে বুঝবো না, তো তখন আমাদের এই জিনিসটা হেল্প নিতে হবে। এখন যদি আমি পিওর ম্যাজেন্টা চাই তাহলে কি করবো? এই যে এটা ম্যাজেন্টা, ঠিক আছে এটাকে আমরা কি নামে দিই? জি স্যার, ম্যাজেন্টা, ম্যাজেন্টা যদি সোয়াচে নিতে চান আপনার এই গ্রুপে ক্লিক করে আপনি এখানে হচ্ছে নিউ করেন,
এবং এখানে মেজেন লিখে দেন ওকে তারপর এখানে অ্যাড হয়ে গেছে সবগুলো গ্লোবাল এবং আপনি যখন থাকবেন তখন আপনার কালার প্যানেলে ম্যাজেন্টার শুধুমাত্র আপনার একটা অন দেখাবে যেটা হচ্ছে স্যাচুরেশনটা দেখাবে যে স্যাচুরেশন একেবারে লাইট এটা এই যে হোয়াইট থেকে সর্বোচ্চ ম্যাজেন্টা যতটুকু হতে পারে 100% আপনি যদি এখানে নেন সেটাও ম্যাজেন্টা বাট 100% কত পার্সেন্ট আমরা সেম ওয়াইকে আবার ব্যাক যাচ্ছি এখন আমরা ইয়েলো নিব 100% ইয়েলো কি করব এটাকে পিওর পিওর ইয়েলো যদি আপনার চাই তাহলে এটা হচ্ছে আপনার পিওর ইয়েলো এখানে কোনো ভেজাল নেই বাট এই এই পিওর মানে ইয়েলোটাকে আপনি ডিফারেন্ট ভাবে চেঞ্জ করতে পারেন ম্যাজেন্টাটা দেখেন একটু বাড়ায় দেন দেখেন এটা ব্রাউন হবে তারপর অরেঞ্জ হবে ইয়েলোটাকে একটু আর কি আপনি উঠানামা করেন তাহলে চেঞ্জ হবে এখন কিন্তু এটা পিওর ইয়েলো না পিওর ইয়েলো আর এখন ইয়েলোই নেই তো এই জন্য আমরা এগুলোকে জিরো করে জিরো করতে পারি তারপরে হচ্ছে এটা আমার ইয়েলো ছিল এগুলোকে জিরো করো ইয়েলো করতে পারি এটা আমার পিও ইয়েলো আমরা যখন ক্লিক করছি এই নিউ সার্চে তখন আমরা এই জায়গাগুলো দেখতে পাচ্ছি নাম দিতে পাচ্ছি গ্লোবাল করব কি করব না সলভ টু ইউ এটা সুবিধা কি সুবিধা হচ্ছে আপনি এমন কিছু জিনিস নিয়ে কাজ করলেন যেখানে আপনার পিওর এই কালার গুলো লাগবে বা অন্য কালার লাগবে আপনি মিক্স করে একটা কালার তৈরি করলেন যেটা খুব লাগে যেমন আমরা এখান থেকে কোন একটা কালার নিয়ে আসি কালার করতে এটা হচ্ছে একটু পিওর রেড কালার ভ্যালুতে যাই আমরা ধরেন আমি ওয়েবসাইটে ব্যবহার করা হয় যেসব কালার তার সকল ধরনের কালার আপনি এখানে পাবেন বা এই যে সবসময় ডিপ কালার গুলো ব্যবহার করা হয় যেমন এখানে যদি আমার ডার্ক স্যান্ডটা নিই আমাকে ভালো লাগছে ক্লিক করলাম কারণ আমি হেক্সা কোডটা যেহেতু নিয়েছি হেক্সা কোডটা এখানে বসবো এটা আমি লেখাটা কপি করছিলাম আসলে
এখন এটাকে আমরা জাস্ট এর মধ্যে রেখে দিব এইভাবে কালার গুলো রেখে দিলাম যেন আমার এটা সোয়াচে থাকবে এবং আমি পরে যেকোনো সময় যেকোনো ভাবে এটা ছিল আমার কালারের বিষয়টা এবং এখানে বা কালারের এই জায়গাটা তাই আমি যে এটা নিলাম এখানে দেখেন একটা মাপ আসছে বহু এই মাপ আসলেই কেবলমাত্র আপনার ডার্ক সাইনটা আসবে নইলে কিন্তু আসবে না কথা বলছেন ডার্ক সাইন একটু এদিকে যাবে যদি আপনি প্রত্যেকটা জিনিস একটু এদিক ওদিক করেন এই যে দেখেন লাইট হয়ে গিয়ে ভালো চেন কস্টটা হচ্ছে লিস্ট আকারে আসবে এখানে আমি এইভাবে এটাকে পাবো যেটা বোধ হয় একটু টাফ হয়ে যাচ্ছে বেশি ইজি এখানে কিছু অপশন রয়েছে সোয়াতে নিউ প্লাস নিউ গ্রুপ সবগুলো আমরা নিতে পাবো সেই জন্য এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বাট এইগুলা এগুলো যদি একটু বড় করে দেখতে চান তাহলে এখানে ক্লিক করেন একটু বড় হয়েছে এবং আর একটু বড় বড় করে দেখছি না বাট আমরা ইস্টো না এভাবে দেখতে আমরা এইভাবে নিতে ইস্টো এটা গ্রুপ এটা নতুন এটা রিলেটেড আমরা জানলাম তারপরে আমরা হচ্ছে সোয়াচ ক্লায়েন্ট মেনু তো এটা হচ্ছে এখানে কোন জিনিসগুলো শো করবে আমরা অলগুলো করি যেমন এটা প্যাটার্ন আছে এখানে ভেরিয়েন্ট আছে সব আছে এই এটা থাকা অবস্থায় আমরা এখানে প্রথমত ভেরিয়েন্টে ক্লিক করলাম দেখেন এটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট না জি স্যার গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্ট আপনি চাইলে বা চেঞ্জ করতে পারেন এটাতে আমরা নিয়ে আসছি গ্রেডিয়েন্ট নিয়েছেন এখানে গ্রেডিয়েন্ট আপনি চাইলে প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন জি স্যার গ্রেডিয়েন্ট চেঞ্জের সহজ উপায় হচ্ছে সসটাকে সাইডে নেওয়া এবং আপনি আপনার মতো একটা কালার কে জায়গাতে সিলেক্ট করে দিয়ে দেন তাহলে আমরা এই কালারে এখান থেকে স্যাচুরেশন জিনিসটা কতটুকু কালার বেশি কম থাকবে এবং এখানে চাইলে অন্য কালার গুলো ঢোকানো যায় এটা যদি নিতে চান ইয়েতে আছে আমরা জানি কিভাবে নিতে হয় আপনি চাইলে এটা টেনে ধরে নিতে পারবেন তাই তো এখান থেকে এটা টেনে নিতে পারবেন আমার এই জায়গাতে এটা অ্যাড হয়ে গিয়েছে কথা হচ্ছে শুধু এইটা না আপনি এই টাইপের কোন ধরনের গ্রেডিয়েন্ট এই জায়গাতে অ্যাড করতে পারবেন
রোল ইঞ্জিন বলে আসলে আছে কারণ আপনার স্টিল আসলে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের জায়গাটা, এটা হচ্ছে নর্মাল সিঙ্গেল কালার মনো কালার, এই জন্য মনোক্রোমাস জায়গাতে সে গ্রেডিয়েন্ট এগিয়ে রাখতে চাচ্ছে, এই জন্য যতভাবে ট্রাই করে আসছে না গ্রেডিয়েন্টের নতুন প্যানেল যদি তৈরি করেন গ্রুপ তৈরি করেন তাহলে আসবে। তাহলে এটা একটা গেল, এবং আপনি নতুন যে কোনো ধরনের ইয়ে যদি নেন সেখানে কিন্তু আপনি যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বাই ডিফল্ট আপনার খুব কাজে লাগে সেটা যদি আপনি তৈরি করে রেখে দেন, সহজ ব্যবহার করতে পারবেন বারবার তৈরি না করে। আমরা যেগুলোটা কতদিন করেছি মনে আছে, স্ক্যানিং তৈরি সেটাতে যাই। এরপরে আমাদের বিষয়টা আসছে সামনে, সেটা হচ্ছে জিনিসটা আর কি ডাটা হিসেবে চলে গেল। তার আগে আমি এটা ভালো হয়নি, কাজে লাগবে না। তারপর আমি এটাতে যদি ক্লিক করি, এটা একটা প্যাটার্ন, এটা একটা গ্রেডিয়েন্টের প্যাটার্ন আছে, এখানে বাইরে কোন দুইটা প্যাটার্ন আছে, বাট আপনি চাইলে এটা তৈরি করতে পারবেন, সুন্দর করে তৈরি করতে পারবেন। তো সেই কাজ করে আমরা একটু দেখি বা দেখবো। কথা বলছিলাম ছেড়ে দিলাম, এবং তারপরে আমি যত ধরনের অবজেক্ট কি আঁকি না কেন ভালো করে খেয়াল করেন, এটা আমার ওর মধ্যে হিসেবে চলে আসছে। এক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারবেন, এখানে আপনি বলে হবে প্যাটার্নের বিষয়টা আলাদা, তখন আপনাকে একটা সিঙ্গেল প্যাটার্ন বোঝাবে যে কিভাবে আসছে। এবং
তিনটে জায়গাগুলো আছে, এটা গ্রিড হিসাবে আছে, আপনি এটাকে খুলে দেখেন, রো হিসাবে, কলাম হিসাবে, তারপরে হেক্সা হিসাবে, হেক্সা হিসাবে হলে আরো বেশি ক্লোজ হয়, এবং হেক্সা বাই রো হিসাবে, তখন মনে হয় হেক্সা বাই কলামটা ভালো ছিল। এটা তার বাকি গুলো উইথ হাই যেগুলো তো আমরা বুঝতে পারছি, আর ওভারল্যাপ হচ্ছে কিভাবে সেটাও আপনি মানে চেঞ্জ করে দিতে পারেন, যেভাবে হবে সেভাবে হবে, কিভাবে আছে ব্যাপারগুলো। এবং আমি জাস্ট এখানে যে ডান ডান করছি, ডান করে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। কথা হচ্ছে এটাকে যদি এভাবে চেঞ্জ করেন তাহলে দেখেন কেমন হয়ে যাবে, সমস্যা নেই, এটাতে আপনি এই করেন আমার ঠিক হয়ে যাবে, যেহেতু একাধিক শেপ নিয়ে গঠিত এটা একটা প্যাটার্ন, এটাকে অনেক বেশি ছোট বলে দেয়, ছোট না করলে কি হবে সমস্যা, প্যাটার্ন হয়ে গেছে। এখন আমি একটা শেপ নিই আপনি এখানে আপনি যেভাবে দেখাবেন এই জিনিসগুলো এখন আমরা এইভাবে দেখবো না, যেহেতু মানে হেক্সাগন ছিল তাই হেক্সা বাই কলম দিলে এটা এরকম দেখাবে। এখন যদি আপনি ডান দেন দেখেন একদম কাছাকাছি আমাদের জামা কাপড় সব প্রিন্ট করা হয়ে থাকে, এগুলো আমরা দেখবো যদি চাই। দেখেন এখানে প্যাটার্ন অপশন বলে একটা অপশন রয়েছে, প্যাটার্ন অপশন ওই যে জিনিসটা আমরা অপশন করবো এটা সেটা। এছাড়া আমরা লাইব্রেরি দরকার নেই, কারণ এখানে ক্লিক করলে আমি জিনিসগুলো পেয়ে যাবো। এখানে যদি ক্লিক করি দেখেন প্যাটার্ন, প্যাটার্ন থেকে বেসিক প্যাটার্ন, ডেকোরেটিভ, ন্যাচারাল, আপনি কোন একটা শেপ আগে নিতে হবে। আমি এখান থেকে প্যাটার্নে যাচ্ছি, প্যাটার্ন থেকে বেসিক, তারপরে বা বেসিক প্যাটার্নে আমি যাচ্ছি, শুরুতে বেসিক ডেকোরেটিভ লিখে যাচ্ছি। দেখেন প্রত্যেক একটা করে একটা ক্লিক করবো, আপনি একটা করে একটা দেখতে পাবেন যে কিভাবে প্যাটার্ন গুলো কাজ করবে। এটা দেখেন আমাদের তো হচ্ছে আমরা যে শুধু দেখবই না, আমরা প্রয়োজনে যেটা আমাদের মনে হবে যেটা আমরা পারি এরকম কিছু একটা আমরা তৈরি করে প্যাটার্ন বানা। কিন্তু চাই বানানো যায় মানে ছিল
Yeah.
এখানে কালার গুলো নিয়ে ঠিক করে দেওয়া আলাদা আলাদা আর এখানে কিন্তু এটা এমন ভাবে জিনিসগুলা মানে আঁকা হবে এই সব জিনিস মনে করতে পারবো না যদি আপনি কালার নিয়ে প্রবলেম হয় আপনি এখান থেকে লাইব্রেরি থেকে এখন আমরা